ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প। একজন বড় সাধু ছিলেন, লোকে তাকে অবধূত বলে ডাকত। অবধূতের গুরু ছিলেন অনেক এবং গুরুদের কাছ থেকে শিক্ষালাভ করবার নিয়মও ছিল তাঁর অদ্ভুত। একদিন পথে যেতে যেতে অবধূত দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর এদিকে এক শিকারী হাতে তীর ধনুক নিয়ে একটি পাখির দিকে লক্ষ্য করছে। পাখিটি গাছের উপর বসেছিল। এত জাঁক করে এত ঢাক ঢোল বাজিয়ে বর যাচ্ছে, শিকারী সেদিকে চেয়েও দেখছে না। অবধূত এই বেদকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু, যখন আমি ভগবানের ধ্যানে বসব তখন যেন তার প্রতি আমার এরূপ লক্ষ্যই থাকে। আর একদিন অবধূত দেখতে পেলেন একটা লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে, ফাতনায় মাছ খাচ্ছে। তখন একজন পথিক এসে তাকে জিজ্ঞেস করলে, মশাই, রামগঞ্জের হাটে যাব কোন পথে? লোকটি পথিকের কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ যখন ফাতনায় গেঁথে গেল তখন সে পিছন ফিরে বললে, আপনি কি যেন একটা বলছিলেন? তারপর সে পথিকের সঙ্গে আলাপ করতে লাগল। এই দেখে অবধূত তাকে প্রণাম করে বললেন, আপনি আমার গুরু, আমি যখন ভগবানের ধ্যানে বসব তখন কাজ শেষ না করে যেন অন্যদিকে মন না দিই। একদিন একটা চিল এক টুকরো মাছ মুখে নিয়ে উড়ে যাচ্ছিল, তাই দেখে শত শত কাক চিল তার পিছনে পিছনে উড়তে লাগলো। তারা তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে মাছ টুকরো কেড়ে নেবার চেষ্টা করতে লাগলো। সে যেখানে যায় কাক চিলগুলো সব তার পিছনে পিছনে চেঁচাতে চেঁচাতে সেখানেই যায়। শেষকালে মহা বিরক্ত হয়ে মাছটা সে ফেলে দিল। অমনি আর একটা চিল ছো মেরে মাছ টুকরো নিয়ে পালিয়ে গেল। আর যায় কোথায়, সব কাক চিলগুলো প্রথম চিলকে ছেড়ে দিয়ে সেই দ্বিতীয় চিলের পিছনে যেতে লাগল। প্রথম চিলটা তখন এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত চিলকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু, তোমার কাছ থেকে শিখলুম এ সংসারে উপাধি বড় ভয়ানক জিনিস, উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নইলে মহা বিপদ। একদিন অবধূত দেখলেন একটা বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে একটা মাছ লক্ষ্য করছে। মাছটা কাছে এলেই খপ করে ধরবে। এদিকে একটা বেদ বকটিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। বক মাছের দিকে এমনভাবে এক মনে চেয়ে আছে যে সে বেদের ব্যাপার কিছুই দেখতে পায়নি। অবধূত বককে নমস্কার করে বললেন, বাবা, তুমি আমার গুরু, আমি যখন ধ্যানে বসব আমিও তোমারই মতো যেন এক মনে ধ্যান করতে পারি। তুমি আমায় দেখিয়ে দিলে মানুষ সাংসারিক লাভের আশায় এতটাই মগ্ন হয়ে থাকে যে মৃত্যু কখন তার পিছনে এসে দাঁড়ায় সে বুঝতেও পারে না। অবধূতের আর এক গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু নিয়ে চলে যায়। অনেক কষ্টের সঞ্চিত ধন মৌমাছি ভোগ করতে পারে না, তাই দেখে অবধূত বললেন, মৌমাছিও আমার গুরু, সঞ্চয় করলে পরিণাম যে কি হয় মৌমাছির কাছ থেকে আমি তা শিখলুম। নীতিকথা, ঈশ্বর মহা দয়াময়, তিনি এই জগতের মধ্যেই এমন অনেক ব্যাপার এমন অনেক উদাহরণ তৈরি করে রেখেছেন
যা বিবেক বুদ্ধি জাগ্রত করে যদি কেউ লক্ষ্য করে তাহলে অতি গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হয়।